আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল এস এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন প্রবাসের কথা। সুপ্রিয় দর্শক, প্রবাসের কথা আমরা বরাবরই জানার চেষ্টা করি আমাদের প্রবাসীদের না বলা কথা। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের প্রবাসের কথা আমন্ত্রণ জানিয়েছি লুৎফর রহমান সাইদ, যুক্ত হচ্ছেন লন্ডন থেকে। লুৎফর রহমান সাইদ, আপনাকে স্বাগত চ্যানেল এস এর স্টুডিওতে। ধন্যবাদ। প্রবাসের কথা আপনার এই জনপ্রিয় অনুষ্ঠানে আমাকে সংযুক্ত করার জন্য, সাথে সাথে আপনার আমার সাথে যারা প্রবাস থেকে আজকের এই স্টার প্যানেলে যোগ দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ। সেই সাথে আরো যুক্ত হচ্ছেন দাতো মোহাম্মদ এবাদত হোসেন ফ্রান্স থেকে। দাতো মোহাম্মদ এবাদত হোসেন, আপনাকে স্বাগত চ্যানেল এস স্টুডিওতে। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আরো যুক্ত হচ্ছেন আলী হোসেন। আলী হোসেন যুক্ত হচ্ছেন ফ্রান্স থেকে। আলী হোসেন, আপনাকে স্বাগত চ্যানেল এস স্টুডিওতে। আসসালামু আলাইকুম। আপনাকেও প্রথমে ধন্যবাদ আজকে আমাদের এই প্রবাসের কথা অনুষ্ঠানে আমাকে যুক্ত করার জন্য। এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সময় আমি আবারও আপনাদের আজকের এই কলা কৌশলী সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আশা করি সুন্দর আলোচনা হবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা আজকে চলে যাচ্ছি আমাদের আমন্ত্রিত অতিথিদের কাছে, শুনবো তাদের কাছ থেকে তাদের কথা। সুপ্রিয় দর্শক, আমি প্রথমে যেতে চাই লুৎফর রহমান সাহেব আপনার কাছে, জানতে চাইবো আপনি লন্ডনে অবস্থান করছেন এবং আপনি অ্যাজ এ ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছেন সোনার বাংলা ট্রাভেলস লিমিটেডে। দীর্ঘদিন করোনাকালীন একটা সময় আমরা দেখেছি যে একেবারে বিশ্ব সম্পূর্ণরূপে বন্দি শালা কাটিয়েছে, একটা লম্বা সময় পর্যন্ত প্রবাসে থেকে লকডাউনে ঠিক কেমন কাটিয়েছিলেন যদি বলতেন? আপনার আপনার প্রোগ্রামের মাধ্যমে প্রবাসী যারা আমাদের এই অনুষ্ঠান আজকে দেখতেছেন, অথবা স্বদেশ থেকে প্রিয় মাতৃভূমি থেকে যারা আমাদের প্রোগ্রামে ফেসবুক বা অন্যান্য মিডিয়ার মাধ্যমে আমাদের প্রোগ্রাম শুনতেছেন, শুরুতে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। লন্ডনে আমরা মার্চ মাসের শেষের দিকে থেকে করোনা ভাইরাসের কোভিড-19 এর লকডাউন শুরু হয়েছিল। প্রথম প্রথম আমরা ধারণা হয়েছিল হয়তো সীমিত আকারে আমাদের এই সমস্যা থাকবে। আমি একজন ট্রাভেল এজেন্ট ব্যবসায়ী হিসেবে আমার ধারণা ছিল খুব সম্ভবত আমরা হয়তো কিছু কিছু রুট আমরা হয়তো অতিক্রম করব। বিশেষ করে ফ্লাইট নিয়ে আমি ট্রাভেল এজেন্টের দায়িত্বশীল একজন লোক হিসেবে আমার ধারণা ছিল পৃথিবী স্তব্ধ হবে না, অথবা বাংলাদেশের রুটে ফ্লাইট হয়তো একটা দুইটা ফ্লাইট ব্যতিক্রম হতে পারে, বা স্বাভাবিক মানে আমরা ধারণা করছি দুই একটা ফ্লাইট ক্যান্সেল হতে পারে, বাট ফ্লাইট গুলো চলবে। যখন আমরা মার্চের শেষের দিকে লকডাউনের একটা পর্যায়ে সরকার আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে ফ্লাইট নিয়ে, তখন কিন্তু একসাথে বিশেষ করে ইউকের সাথে সারা পৃথিবীর ফ্লাইট স্তব্ধ হয়েছিল, এটা অনেক সময় ভাবতেও অবাক লাগে। এবং আমরা ইউকে থেকে, আপনি জানেন বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ হয়, বাংলাদেশ সরকারের সাথে রাজস্ব আয়ে সবচেয়ে বেশি অর্থনৈতিকভাবে ইউকে থেকে ইনভেস্ট হয়। এবং আপনি লক্ষ্য করে দেখবেন করোনা ভাইরাসের এই কঠিন সময়ে আমরা প্রবাস থেকে একটা কাজ করেছি, রেমিটেন্স পাঠিয়ে, রেকর্ড নাম্বার রেমিটেন্স পাঠিয়ে আমাদের আত্মীয় স্বজনকে দিয়েছি, এবং সরকারকে, বাংলাদেশ সরকারকে সামনে দিকে অগ্রযাত্রার জন্য আমরা প্রবাসীরা অত্যন্ত শক্তভাবে ব্যাকবোন হিসাবে আমরা কাজ করি। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করবেন, কঠিন সময় আমরা যখন অতিক্রম করি আমরা সবসময় নিজের কষ্ট স্বীকার করেও আমাদের মাতৃভূমি এবং আমাদের দেশের প্রতি, আমাদের আত্মীয় স্বজনের প্রতি সবসময় আমরা চেষ্টা করি তাদের পাশে থাকার জন্য। আমরা সম্প্রতি দেখেছি যে আসলে ফ্রান্সে দ্বিতীয়বারের মতো লকডাউন শুরু হয়েছে এবং ব্যাপক হারে করোনার একটা প্রাদুর্ভাব। আজকের সময় আমরা দেখলাম যে ফ্রান্সে লকডাউন শুরু হওয়ার পর ব্যাপক হারে করোনা শনাক্ত হয়েছে, তার মধ্যে আবার ফ্রান্সে আমরা দেখেছি যে একটা পলিটিক্যালি ধর্মীয় অনুভূতিতে আঘাতের একটা বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো লকডাউন চালু হয়েছে। ঠিক এই অবস্থায় কেমন আছেন আপনারা প্রবাসীরা? হ্যাঁ, আবারও ধন্যবাদ আজকের এই অনুষ্ঠান প্রবাসের কথা অনুষ্ঠানে যারা আমাদের, বিশেষ করে আজকে এই সঞ্চালনা আপনি আছেন দায়িত্বে, আমি আমার জালালাবাদ এবং ফ্রান্স আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সাথে যুক্ত আছেন আজকে এই অনুষ্ঠানে যুক্তরাজ্য আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক এবং অত্যন্ত শ্রদ্ধেয় সাবেক যুবলীগের প্রেসিডেন্ট লুৎফর রহমান সাহেদ ভাই এখানে আজকে আমাদের সাথে যুক্ত আছেন ফ্রান্স থেকে, আমাদের জেএমজি কার্গো এর ম্যানেজিং ডিরেক্টর, কমিউনিটি নেতা
এবাদত ভাই, আজকে এই অনুষ্ঠানে আপনারা আমরা সবাই একত্রিত হয়েছি। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আজকে এই অনুষ্ঠানটি যারা কলাকৌশলী যারা দায়িত্বে আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আসলে করোনা ভাইরাস প্রাদুর্ভাব আজকের এই বিশ্বের মানব জাতি একটা কঠিন পরিস্থিতিতে অবস্থান করতেছে, এটা আমরা সবাই জানি। এবং বর্তমানে আমরা এই দ্বিতীয় ধাপে যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বর্তমানে চলতেছে, এই দ্বিতীয় ধাপে আমাদের ইতিমধ্যে অলরেডি এক সপ্তাহ আগে আমাদের রাত্রে থেকে 9টা থেকে সকাল 6টা পর্যন্ত দেওয়া হয়েছিল লকডাউন, কিন্তু তাৎক্ষণিক অবস্থায় আবারও যে এই আক্রান্তের হার বেড়ে যাওয়ার কারণে পরবর্তী সময় আমাদের ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন আবারও সেই ঘোষণাটা গতকালকে এসেছে, গত পরশু এই এসেছে যে আজকে এই গত শুক্রবার গতকালকে থেকে মানে রেগুলারলি আবার সেই আগের মতনই লকডাউন। তবে মানুষের আনাগোনা আছে ঠিক আছে, কিন্তু ওই যে রেস্টুরেন্ট যারা ব্যবসায়ী, রেস্টুরেন্ট বার যারা রাত্রে মানে বসতে পারবে না, এইরকম একটা চিন্তা ভাবনা করে লকডাউনটা দেওয়া হয়েছে। তবে আমি মনে করি যে আমি একটু আপনারে বলতে চাই যে দুই দিনের আপডেট, যে ফ্রান্সে গত শুক্রবারে আমাদের প্রায় 24 ঘন্টায় 244 জন মৃত্যুবরণ করেছেন এবং আক্রান্ত প্রায় 37,443 জন মানে আক্রান্ত হয়েছেন। গত আজকের আজকের যে বর্তমান মানে আপডেট আছে 24 ঘন্টায় প্রায় 47,637 জন আক্রান্ত এবং 235 জন বৃদ্ধ সহ সবাই মারা গেছেন। এই যে বর্তমান পরিস্থিতি, আসলে আমরা খুবই একটা সংকটাপন্ন অবস্থায়, এবং বিশেষ করে আপনি জানেন যে বর্তমান এই যে আমাদের এই গভর্নমেন্ট যে একটা বক্তব্য নিয়ে মানে এমন একটা বিভ্রান্তিকর অবস্থায় আছি আমরা। আসলে আপনারা তো সবাই জানেন যে একটি বক্তব্য একটা ব্যঙ্গচিত্র নিয়ে মোহাম্মদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয় নিয়ে একটা ব্যঙ্গচিত্র নিয়ে এখানে অনেক ধরনের একটা মানে ঘাত প্রতিঘাত অলরেডি ঘটে গেছে, এবং ইতিমধ্যে যে আসলে আদৌ কি হবে না হবে আসলে সময় না গেলে আমরা এটা বুঝতে পারবো না। তবে আমি মনে করি যে বর্তমান যে ফ্রান্সের যে অবস্থাটা একটা কঠিন অবস্থায় অবতীর্ণ হয়েছে এবং কঠিন সময়টা পার করতেছে, এবং আজকে দেখলাম আবার এই আমাদের বাংলাদেশ এবং পাকিস্তান এই যে বিরোধী দলীয় যে নেত্রী যে মেরিন লুপেন, উনি একটা আবদার করেছেন এবং যে বাংলাদেশ এবং পাকিস্তানের যেন এই অধিবাসীদের বিষয়টা নিয়ে একটু কঠোর অবস্থান এবং একটু শক্ত কথা বলেছেন। আমি আসলে যে বর্তমান পরিস্থিতি এটা মানে আমাদের একমাত্র বাংলাদেশ এবং পাকিস্তান নিয়ে শক্ত কথা বলার কারণটা কি? এই যে মুসলিম সম্প্রদায়, বিশেষ করে মুসলিম সম্প্রদায় বাংলাদেশে যে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের আসলে তো আমাদের ইসলাম ধর্ম ইসলাম, আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, এবং আমরা এই যে বর্তমান বাংলাদেশে আপনারা দেখেছেন যে এই প্রতিবাদটা মানে হয়েছে, এই প্রতিবাদের ভিত্তিতেই তো এগুলা তো সবসময় আসলে BFM ওই যে চ্যানেল গুলাতে আসতেছে এবং অনলাইন আসলে এখন মিডিয়ার সেকেন্ডের ভিতরে সবকিছু মানে এসে যায়। তো এগুলা এই প্রতিবাদটা তো শুধু বাংলাদেশে যে একাই হয়েছে তাও না, প্রতিবাদটা বিশ্বব্যাপী হয়েছে, তো সেই জায়গা থেকে শুধু বাংলাদেশের ব্যাপারেই কেন এই সিদ্ধান্ত? এখন আসলে যে আমরা দেখেছি কুয়েত, বাহরাইন, এরপরে আমাদের ওই যে মধ্যপ্রাচ্য যে দেশগুলো ওনারা এই পণ্য বর্জনের বিষয়টা ডাক দিয়েছে, এবং এই যে আমাদের তুরস্ক মানে, কিন্তু বাংলাদেশের আজকে দেখলাম যে মেরিন লুপেন, এটা কিন্তু আবার এই যে ইমানুয়েল ম্যাক্রন সাহেব বলে নাই, কিন্তু বলেছে মেরিন লুপেন বিরোধী দলীয় নেত্রী, এটা ওই বাংলাদেশের বিষয় নিয়ে এবং পাকিস্তানের বিষয়টা নিয়ে দেখলাম যে একটু হেডলাইনেই যে পত্রিকায় যে বিষয়টা কঠোর অবস্থান নেওয়া। তা আমি মনে করি আসলে এত কিছু আর যেহেতু আমরা ফ্রান্সে অবস্থান করতেছি আসলে চুলচেলা বিশ্লেষণ করা আমাদের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে, কারণ আপনারা তো জানেনই প্রবাস আমরা খুবই একটা সবাই এখানে যারা আসি বিশেষ করে বাঙালি এবং এশিয়ান বা যারাই আছেন সবকিছু তো আর মানে করা যায় না। তারপরেও আপনার কাছে একটু জেনে নেই যেহেতু বিশ্বব্যাপী একটা এই বিষয়টা নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে, ঠিক আপনারা যারা ফ্রান্সে অবস্থান করছেন ফ্রান্সের জনগণের মনোভাব কি এই বিষয়টা নিয়ে? ফ্রান্সের যে জনগণের মনোভাবটা আসলে খুবই ইন্টারনালি আন্ডারগ্রাউন্ড খুবই কষ্টকর অবস্থানে আছে বিষয়টা নিয়ে, এটা আত্মঘাতী এবং সবাই তো আপনারা জানেন প্রবাসে এগুলো অনেক নিয়ে মানে, কিন্তু ভিতরে ভিতরে অনেকেই প্রতিবাদ করতেছে, কিন্তু প্রতিবাদ করে তো কারণ আমরা যারা এখানে আসি বাঙালি বা আমরা যারা প্রবাসী যারা আসি
আসলে অনেক কিছু তো মানে আসলে করা করার ইচ্ছা থাকলেও কিন্তু করা সম্ভবপর হয় না। আর এটা তো এমন একটা পরিস্থিতিতে যে এখানে একজন সরকার প্রধান যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যের পরে তো আর অনেক কিছু থাকে না এবং এই জিনিসটা অন্যরকম হয়ে যায়, এবং আস্তে বিশ্বের মুসলমান সবাই তো এটা নিয়ে একটা প্রতিবাদ করতেছে, এবং ফ্রান্সেও কিন্তু মানে প্রতিবাদ হচ্ছে, বিচ্ছিন্ন ঘটনা হচ্ছে। এবং গত কয়েকদিন আগে এই যে স্কুলের টিচার যিনি মারা যান, উনি যেই সময় ব্যঙ্গচিত্র নিয়ে যেই সময় ইয়ে করেন, তারপরে পরবর্তীতে কিন্তু অনেকজন মুসলিম এবং অভিভাবক ওনাকে শিরচ্ছেদ করে এবং পরবর্তীতে ওনাকে সাথে সাথে পুলিশের গুলিতে মারা যায়। পরবর্তীতে আর দুই একটা বিচ্ছিন্ন অনেক ঘটনা ঘটছে, আইফেল টাওয়ারে দুজন মহিলা মারা গেছেন, এই মুসলিম মহিলা, এবং এর পরবর্তীতে আমি গতকালকে একটা ইয়েতে দেখলাম একজন মহিলা কুরআন শরীফ নিয়ে এবং ব্যঙ্গচিত্র নিয়ে বক্তব্য দিচ্ছে, ওই সময় একটা মুসলিম গিয়ে উনার গালে থাপ্পড় মেরেছে, পরবর্তীতে উনাকে পুলিশে ধরে নিয়ে গেছে। এবং একটা জায়গায় আউট শহরে দেখলাম যে তিনজনকে মানে মারা হয়েছে, এটা তো আপনারা সবাই দেখতেছেন। যাই হোক, এই বিষয় নিয়ে আমাদের আমরা খুবই আমাদের জন্য দোয়া করবেন, আর বিশেষ করে COVID-19 যে বর্তমান করোনা ভাইরাস প্রাদুর্ভাব, আপনারা যারা বাংলাদেশি কমিউনিটিতে আছেন আপনাদের উপরে কোনো প্রভাব পড়ছে কিনা? এখনো পর্যন্ত আশা করি আমরা সবাই খুবই সুস্থ এবং ভালো অবস্থানে আছি, কোনো সমস্যা হচ্ছে না। তবে পরবর্তীতে কি হবে না হবে এখনো পর্যন্ত আমাদের কোনো আদৌ কোনো ধারণা নাই, এবং আশা করি এটা অচিরেই ইনশাল্লাহ শান্ত হওয়ার চেষ্টা হবে। তবে করোনা ভাইরাস যে বর্তমান যে প্রাদুর্ভাবটা, মানে যে আগের যে একটা মানে খুবই অ্যাকশন অবস্থায় ছিল এবং খুবই একটা বিপজ্জনক অবস্থায় ছিল তা না, কিন্তু আক্রান্ত হচ্ছে, আক্রান্ত ঠিকই হচ্ছে, এবং যারা বৃদ্ধ বৃদ্ধ বা এবং 50 up 60 up এদের জন্য একটু মানে বিশাল একটা সমস্যা, এবং যাদের হাই প্রেশার ডায়াবেটিস এগুলো যাদের সমস্যা আছে এদেরকে নিয়ে একটু চিন্তিত, এবং আমাদের বাঙালি কমিউনিটিতে অনেকেই কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত। আমরা আসি আপনার কাছে, আমরা একটু এবার যেতে চাই দাতো মোহাম্মদ এবাদত হোসেন, আপনার কাছে প্রথমে যেটা জানতে চাইবো যে আসলে দীর্ঘদিন আমরা একটা লকডাউনের মধ্যে কাটিয়েছি, তো আপনি যেহেতু বিজনেস করছেন ব্যবসা করছেন, ব্যবসা প্রতিষ্ঠান দীর্ঘদিন যেমন বন্ধ ছিল, এই যে একটা লম্বা সময় লকডাউনে কাটালেন এবং পরিবারকে একটা লম্বা সময় দিতে গেলেন, সেই জায়গা থেকে আপনার অনুভূতিটুকু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। তার আগেই আমি বলে দিচ্ছি আমার পরিচিতিটা, আমি দাতো মোহাম্মদ ইবাদত হোসেন। বেসিক্যালি আমি মালয়েশিয়াতে অবস্থান করি দীর্ঘ ম্যাক্সিমাম সময়, আর এই করোনায় করোনা করেছে আমাকে। ফ্রান্সে আমি গত লকডাউনে আটকে গিয়েছিলাম, অর্থাৎ আমার ফ্যামিলি এখানে থাকে বিধায় আমি এখানে, আমি ফ্রান্সে একজন মেহমান। আলী হোসেন ভাই ঠিক আছে, আলী হোসেন ভাই ফ্রান্সের তথ্য উপাত্ত অনেক কিছু দিতে পেরেছে বিধায় সে এই ব্যাপারে আর পলিটিক্যাল লোক, সে আপনাকে অনেক সুন্দর করে বুঝিয়েছেন। আমি বিজনেস, আমরা তো ঠিক আপনার কাছে জানতে চাইবো যে আপনি লকডাউনের সময়টা পরিবারের সাথে কিভাবে কাটালেন। আমি পরিবারের সঙ্গে আমি ভালো ছিলাম, বাট গত এই মাসেই আমি আমার পরিবার সহ সবাই আমরা লকডাউনের মধ্যেই, লকডাউনের আগেই আমরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলাম ফুল পরিবার, আল্লাহ সেখান থেকে আমাদেরকে রক্ষা করেছে। আর বেসিক্যালি আমি একটু ক্লিয়ার করি, যেহেতু ভাই বিজনেসের কথা বলেছেন, আমাদের লুৎফর রহমান ভাই আছেন যেহেতু লন্ডন থেকে, উনিও কথা বলেছেন। আমি বেসিক্যালি এইখানে যে পরিবারের সঙ্গে আছি ঠিকই, বাট পরিবারের সঙ্গে আমার এক ছেলে তো লন্ডনে আছেন, আর এখানে আমার এক ছেলে এক মেয়ে হয়, যেহেতু আমি এখানে পরিবারের সঙ্গে ভালো সময় কাটিয়েছি এবং আল্লাহ রহমতে এখনো ভালো আছি, মধ্যে 20-25 দিন একটু অসুস্থ ছিলাম। আর বিজনেসের ব্যাপারে আমি একটু আপনাদেরকে স্মরণ করতে চাই পরিবারের সাথে, যেহেতু প্রবাসী প্রবাস কথা নিয়ে কথা বলতেছেন আপনারা, প্রবাসে নিয়ে আসলে দীর্ঘ অনেক কথা বলা যায়, অনেক কথা বলার আছে। আমাদের ভাই ব্রাদার যারা আছেন, লুৎফর রহমান ভাইয়ের সঙ্গে বোধহয় আজকে আমি প্রথম দেখলাম ছবি, তার সঙ্গে ফেস টু ফেস দেখা হয়নি। আমি লুৎফর রহমান সাহেবের সঙ্গে যতটুকু আপনি জানেন বোধহয়, আমি ফ্রান্সের GMG কার্গোটা পরিচালনা করি, এই প্রতিষ্ঠানটার মালিক লন্ডনের মনির সাহেব, আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান, আর আমি প্রতিষ্ঠানটার পরিচালক হিসেবে আছি। আমাদের আলী হোসেন ভাই একটু
ম্যানেজিং ডাইরেক্টর বলে ফেলছেন, তো আমি ক্লিয়ার করে দিলাম। যেহেতু আমরা, আমি মনে হয় এই ব্যাপারটা নিয়ে আজকে একটু কথা বলি, যদি আপনাকে আমাকে 5 টা সময় দেন, সেটা হলো আমরা প্রবাস আর প্রবাস প্রবাসীদের নিয়ে অনেক কথা আছে। আর আমি বেসিক্যালি ম্যান পাওয়ার করি, আমি সারা পৃথিবীতে ম্যান পাওয়ার করি, আর বেসিক্যালি আমার ম্যান পাওয়ারের বেজ হচ্ছিল মালয়েশিয়াতে, যার কারণে মালয়েশিয়াতে থাকি। একটা লম্বা সময়ে আপনার ব্যবসা বাণিজ্যিক কার্যক্রমটা বন্ধ ছিল, ঠিক সেই জায়গা থেকে আপনি আবার পুনরায় চালু করলেন, এই মাঝে এত বড় একটা গ্যাপে যে ক্ষতিটুকু হলো, এইগুলো আসলে রিকভার করার কোনো ওয়ে আছে কি? ওকে, আমি নরমালি যেহেতু ফ্রান্সে আমার কার্গো বিজনেস, মালয়েশিয়াতে কার্গো প্লাস ম্যানপাওয়ার, বাংলাদেশে আমার অন্য বিজনেস আছে, আমি শেয়ার মার্কেটে আছি, আমি ভিওআইপি তে আছি। তো আসলে কোনো অবস্থাতে ইউরোপের পরিবেশটা খুবই খারাপ এখন এই মুহূর্তে। আমরা আমরা যে বিজনেস করতেছি গত মার্চ থেকে এই পর্যন্ত, আমার ধরেন এটা আনকোট কোট আনকোট আমার 70 থেকে 75,000 ইউরো অলরেডি আমি লস করেছি এই সময়টায়। এইটা পোষাই নেওয়ার কোনো স্কোপ এই মুহূর্তে নেই, বেসিক্যালি এই মুহূর্তে, আর ভবিষ্যতে 2-1 বছর হবে কিনা। গভর্নমেন্টের কাছ থেকে কোনো প্রকার সাপোর্ট আপনারা পাচ্ছেন কিনা এটা ব্যাকআপের জন্য? গভর্নমেন্ট থেকে সাপোর্ট, যে সামান্যতম সাপোর্ট পাওয়া যায় সেইটা খুবই সামান্য, এটা দিয়ে কোনো কিছুই সম্ভব হয় না। যে একটা ধরেন একজন স্টাফ বা এক দুজন স্টাফ কে সাপোর্ট দেওয়া যায়, বাকি কোনো ভাবে বাকিটা সম্ভব হয় না বেসিক্যালি। এটাই, ধন্যবাদ আপনাকে। আমরা আসছি আপনার কাছে, আমরা একটু এবার যেতে চাই লুৎফর রহমান সাহেব আপনার কাছে, জানতে চাইবো যে আপনি কথা প্রসঙ্গে যেটা বলছিলেন যে এই করোনাকালীন সময়ের মধ্যে বাংলাদেশের রেমিটেন্স দ্বারা বাংলাদেশের সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়েছে এবং এটা সত্য। আপনার কাছে আবার প্রশ্ন হলো যে করোনাকালীন সময় যেখানে কর্মহীন মানুষ ছিল এবং যেখানে লকডাউনের মধ্যে ছিল, সেখানে রেমিটেন্সের প্রভাবটা এইভাবে বেড়ে যাওয়ার ঠিক কারণটা কি? দুটা বিষয় আসলে খুব তাৎক্ষণিকভাবে আপনি বলছেন। প্রথম হচ্ছে, যখন আমাদের করোনা ভাইরাসের কঠিন সময় হয় তখন আমরা যে পরিস্থিতিতেই লন্ডন থাকি না কেন, আমরা কিন্তু আমাদের আত্মীয় স্বজন দেশে তাদের জন্য আমরা সবসময় চিন্তা করি। এক্ষেত্রে আমাদের যা সেভিং করার ছিল টাকা, ওই সেভিং টাকা থেকে কিন্তু আমরা করোনার সময় আমাদের আত্মীয় স্বজনের জন্য সহযোগিতা করেছি এবং পালাপোষিতদের জন্য আমরা সহযোগিতা করেছি, এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণটা হচ্ছে, আপনি নিশ্চয় জানেন বাংলাদেশ সরকারে বৈধ করতে টাকা পাঠানোর জন্য তাদের একটা মাস্টার প্ল্যান নিয়েছে। এই মাস্টার প্ল্যানের মধ্যে সবচেয়ে ভালো জিনিসটা হয়েছে, যখন আপনি বৈধ করতে টাকা বাংলাদেশে প্রেরণ করবেন তখন আপনি 2% রেমিটেন্স পাবেন, 2% কমিশন যখন পাবেন, কখনো কখনো কিছু কিছু ব্যাংক কিন্তু 3% প্রমোশন দিচ্ছে। এক্ষেত্রে অবৈধ পথে যারা টাকা দীর্ঘদিন ধরে অবৈধ পথে টাকা হুন্ডের মাধ্যমে বাংলাদেশে টাকা, মানে প্রচলিত একটা মাধ্যমে টাকা সেন্ড করা হতো, এই পদ্ধতি থেকে আমরা কিন্তু প্রবাসীরা কথায় কথা বলতে পারেন একদম আমরা রাইট চ্যানেলে বাংলাদেশে টাকা প্রেরণ করি। এই কারণে এই এই হিসাবটা বুঝতে পারতেছেন, কোটি কোটি টাকা কিন্তু বৈধ পথে বাংলাদেশকে ঢুকতেছে। না, আমার প্রশ্ন হলো যে ওই সময়টাতে ঠিক অন্যান্য, কারণ এই যে 2% বেশি দিচ্ছে এটা কিন্তু অনেক আগে থেকেই বেশি দিচ্ছে এবং করোনাকালীন সময়েরও আগে থেকে বেশি দেওয়া হচ্ছে, ঠিক আছে, আসলে এই লকডাউনের সময় করোনাকালীন সময় প্রভাবটা বেড়ে যাওয়ার কারণটা কি? আমি একটা জিনিস আপনাকে আরো অ্যাড করি, যেটা সহজ সহজ অঙ্কটা হচ্ছে, যখন আমরা টাকা বা বিশেষ করে কোন কঠিন সময় অতিক্রম করি, আপনি নিজেও বুঝবেন দেশের বাইরে থেকে কিন্তু দেশের প্রেম ভালোবাসা, দেশের প্রতি মায়াত্ব বোধ এবং বিশেষ করে বাংলাদেশের আত্মীয় স্বজনের পাশে দাঁড়ানোর জন্য প্রবাস থেকে আমরা যা অঙ্ক টাকা সেভিং করেছিলাম অথবা আমাদের আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা নিয়েও আমরা আত্মীয় স্বজনকে সহযোগিতা করার জন্য কিন্তু আমাদের মন কাঁদে। এক্ষেত্রে আমরা প্রবাসীরা সবচেয়ে বেশি, লন্ডন প্রবাসীরা, ইউকে প্রবাসীরা এই করোনার সময় ইউকে থেকে ৫ বিলিয়ন পাউন্ড বাংলাদেশের রেমিটেন্স সেন্ড করেছেন, এটা প্রবাসীদেরকে আপনার প্রোগ্রামের মাধ্যমে ধন্যবাদ দেই। সাথে সাথে আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবেন, যখন বাংলাদেশ সামনের দিকে হাঁটতেছে, বাংলাদেশ স্বপ্ন দেখতেছে অদূর ভবিষ্যতে মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো বাংলাদেশে টাইগার ইকোনমি করছে, HSBC টা ব্যাংক ওয়ার্ল্ড সবচেয়ে, যারা জনমত জরিপে বলতেছে আগামী দিনের এশিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী ইকোনমিক কান্ট্রি হবে বাংলাদেশ, এখানে কিন্তু অনেক প্রবাসীরা ইনভেস্ট করতেছে। তো আমরা ইউকের প্রবাসীরা কিন্তু বাংলাদেশে যখন ইনভেস্ট করি, এই ইনভেস্টটা কিন্তু অ্যাড হচ্ছে প্রবাসীর অঙ্কর খাতায়। তো ওই হিসাবে আমি মনে করতেছি, আমি আমার হিসাব থেকে বলতেছি, আমরা বৈধ পথে টাকা পাঠাই এবং বাংলাদেশের অর্থনীতিকে
চাঙ্গা করার জন্য আমরা প্রবাসীরা দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখতেছি বাংলাদেশে ইনভেস্ট করার জন্য, একটাই তো একটা প্রধান একটা কারণ। আচ্ছা জি, আপনাকে ধন্যবাদ। আমি এবার একটু যেতে চাই আপনার কাছে, জানতে চাইবো ঠিক আসলে দীর্ঘদিন আপনি ফ্রান্সে বসবাস করছেন এবং আপনার কাছ থেকে যেটা আমার প্রশ্ন সেটা হলো, ফ্রান্স অনেকদিন যাবতই বাংলাদেশকে ভিসা দিচ্ছে না সরাসরি, তো সেখানে আপনারা যারা বাঙালি কমিউনিটি যেখানে আছেন, ঠিক এই বাঙালি কমিউনিটি কিভাবে গড়ে উঠছে এবং বা ফ্রান্সে ঢোকার ঠিক ওয়েটা কি, যারা ফ্রান্সে অধিবাসী হতে চায় তাদের আসলে কি করণীয় যদি একটু বলতেন। আবারও ধন্যবাদ শিমুল ভাই, অত্যন্ত চমৎকার একটা সুন্দর প্রশ্ন এবং সময় উপযোগী প্রশ্ন করেছেন। আসলে বিষয়টা হলো যে এই যে ফ্রান্সের যে সরাসরি যে ভিসাটা, আসলে অনেকে স্টুডেন্ট ভিসা তারপরে বিজনেস ভিসাটা মানে নেওয়া একটু কঠিন, কারণ ফ্রান্স সবচেয়ে একটি ইউরোপের মধ্যে একটু ডিফিকাল্ট যে কান্ট্রিটা হলো, এখানে বিশেষ করে আসলে ফ্রান্সে প্রবেশ পথটাই হলো ইটালি বা পর্তুগাল, স্পেন, গ্রিস এবং এরই মাধ্যমে বেশিরভাগই মানে প্রবেশ হয়। কিন্তু এখানে যারা মানে বৈধভাবে যারা বিশেষ করে এখানে আসার পরেই সবাই কম বেশি সবাই মানে পলিটিক্যাল এজাইলেম মানে চিন্তা ভাবনা করে এবং ওনারা এইভাবেই এই পলিটিক্যাল এজাইলেমটা মারা হয়, এবং সরাসরি ফ্রান্স থেকে বাংলাদেশ থেকে ফ্রান্সে আসার যে বিষয়টা এটা খুবই কঠিন, এবং বিশেষ করে বিজনেস ভিসা যারা নেয় এবং এগুলা মানে বেশিরভাগই শতকরা মানে 2% বা 3% হয়, মানে এর চেয়ে বেশি মানে হয় না। আর আমার যে অভিজ্ঞতা থেকে, আমি 2007 সালে এই দেশে আসছি, অভিজ্ঞতা থেকে আমি দেখছি যে এখানে যারা পলিটিক্যাল এজাইল বা বর্তমানে বা মানে বাংলাদেশের যে পরিস্থিতি বা এগুলা মোকাবেলা মানে এই যে ধারাবাহিক ভাবে উনারা এসে এই ফ্রান্সে কিন্তু মোটামুটি একটা 10 বছরের আওতায় একটা কাগজের মানে 10 বছর যদি মানে একক ভাবে যদি উনারা থাকতে পারে একাধারে, তাহলে এই 10 বছরের আওতায় কিন্তু একটা কাগজের মানে যে এটা হয়। এবং দ্বিতীয়ত হলো যে আমরা যে সময় এখানে ফ্রান্সে এসেছি সেই সময় কিন্তু এখানে এই যে 3 বছরের আওতায় যে একটা কাগজ বা 5 বছরের যে আওতায় ফিক্স দবির মাধ্যমে যে কাজের মানে আওতাবিহীন এগুলো ছিল না। কিন্তু পরবর্তীতে ওই যে সার্কোজি যেই সময় মানে উনি যাওয়ার আগেই ঠিক একটা আইন করেছিলেন যে এখানে এই কাজের মাধ্যমে এই 5 বছরের আওতায় বা 37টা ফিক্স দবির মাধ্যমে একটা কাগজের মানে সুরাহা হয়, এটা কিন্তু এখন সবাই মানে মোটামুটি এই কাগজটা আওতাধীন আছে এবং অনেকেই মানে বৈধভাবে এই ফ্রান্সে বসবাস করতেছে। আর বিশেষ করে হলো যে এখানে যারা বেশিরভাগ প্রবেশপত্রই হলো ইতালি, স্পেন, গ্রিস, এরপরে অন্যান্য দেশ বা যারা মানে এইভাবে আসে, এবং অনেকে এখানে মোটামুটি কাগজের বিষয়টা নিয়ে কাজের বিষয়টা নিয়ে এতটুকু চিন্তা ভাবনা নাই, কিন্তু যারা মানে এখানে বৈধভাবে মানে আসেন না, যারা অনিয়মিত যেটা মানে অনিয়মিত যারা আছেন এদের জন্য একটু সমস্যা হয়ে যায়, তবে অনেকেই এটা অন্য দেশে কাগজ টাগজ করার চিন্তা ভাবনা করে যদি এখানে কাগজ না হয়। তো মোটামুটি আমাদের যে বাংলাদেশের মানুষগুলা যারা আছেন এই করোনা ভাইরাসে, গত করোনা ভাইরাসের কারণে একটু অনেকটাই কঠিন হয়ে গেছিল এবং এখনো পর্যন্ত এই করোনা ভাইরাসের সমস্যাটা কিন্তু কেটে উঠতে পারে নাই, এবং বিশেষ করে আমাদের কমিউনিটির যে বিষয়টা আপনি বলছেন, কমিউনিটি তৈকা অনেকটুকু মানে আমরা যেই সময় এসেছি এই সময় তো কমিউনিটি এত বড় ছিল না, এখন কিন্তু মোটামুটি একে অন্যের সাহায্য সহযোগিতা করার মতো মানে মানুষও আছে এবং সবাই এবং সংগঠনও আছে, বিশেষ করে সংগঠনগুলো অনেক সাহায্য সহযোগিতা করে, এবং বিশেষ করে এই যে করোনা ভাইরাসের কারণে গত করোনা ভাইরাসে কিন্তু আমরা এই বাঙালি কমিউনিটির জন্য কিন্তু অনেক সংগঠনেই কাজ করেছে, বিশেষ করে আমার জালালাবাদ অ্যাসোসিয়েশন আমরা একটা চার্টার ফ্লাইট মানে এই বাংলাদেশ থেকে ঢাকা থেকে আমরা চার্টার ফ্লাইটটি ব্যবস্থা করেছি, সেই এই চার্টার ফ্লাইটটি কিন্তু সহযোগিতা করেছেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন স্যার মানে এবং আমাদের এখানে প্রেসিডেন্ট হেনু ভাই, আমি এটার সেক্রেটারি, এবং বিশেষ করে আমার সংগঠনের নেতৃবৃন্দরা মানে সবাই সহযোগিতা করেছেন, বিশেষ করে আমার ঢাকার কেন্দ্রীয় সভাপতি ডক্টর এ কে আব্দুল মোমিন স্যার যিনি আমাদের এই পররাষ্ট্রমন্ত্রী উনার বড় ভাই, এবং অ্যাডভোকেট জসীমউদ্দিন আমাদের সাধারণ সম্পাদক এবং সাবেক সভাপতি সিএম তুফাইল সামি, এবং আমরা আপনাকে ধন্যবাদ। আমরা আসছি আপনার কাছে, আমরা একটু এবারে এবারে একটু যেতে লুৎফর রহমান সাহেব আপনার কাছে জানতে চাইবো, আমরা জানি যে আপনি ফ্রান্স আওয়ামী লীগ রয়েছে, আপনার কাছে আমার একেবারে ডিরেক্ট প্রশ্ন যেটা সেটা হলো যে বহির্বিশ্বে বাংলাদেশি রাজনৈতিক সংগঠনের অঙ্গ সংগঠন থাকার কারণে প্রায়শই আমরা দেখি বিরোধী দলের যেমন সংগঠন আছে ক্ষমতাসীন দলের সংগঠন থাকে, যখন যেই দল ক্ষমতায় থাকে ওই দলীয় প্রধান বা সরকার যখন কোন একটা দেশ সফরে যায় অপোজিট দলের বাংলাদেশি কমিউনিটি
বিক্ষোভ করে রাস্তায়, যাতে করে দেখা যায় বাংলাদেশের ভাবমূর্তি অনেক বেশি ক্ষুণ্ণ হয়। আপনি কি মনে করেন যে আসলে এই জাতীয় কর্মকাণ্ডগুলো কিভাবে দেখছেন, আর আদৌ বহির্বিশ্বে বাংলাদেশের রাজনৈতিক দলের এই অঙ্গ সংগঠনের কোনো প্রয়োজন আছে কিনা? এটা আসলে আপনি যে প্রশ্ন করেছেন, আপনাকে মনে করে দিতে হবে স্বাধীনতার সংগ্রামের আগের থেকে প্রবাসী বাঙালিরা লন্ডনে বাংলাদেশের পলিটিক্স করতেন। যারা বঙ্গবন্ধু সরকারের সময়, বঙ্গবন্ধু যখন লন্ডনে আসা যাওয়া করতেন বা আসার সুযোগ ছিল, তারও আগের থেকে অনেকে লন্ডনে বাংলাদেশের পলিটিক্স এর সাথে সংযুক্ত রেখে মহান স্বাধীনতা সংগ্রামে স্বেচ্ছায় অংশগ্রহণ করেছেন প্রবাস থেকে। এতে বাংলাদেশের সাথে প্রবাস থেকে দীর্ঘদিন একটা পলিটিক্যাল কালচার রয়েছে। এবং আপনি নিশ্চয়ই জেনে খুশি হবেন, এখানে যারা আমরা যারা ইউকে তে যুক্তরাজ্য আওয়ামী লীগ অত্যন্ত বিশাল সংগঠন, অত্যন্ত সুশৃঙ্খল ভাবে এদের বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য ব্রিটিশ পার্লামেন্টের সাথে লবি মেনটেন করে, অত্যন্ত দাপটের সাথে ব্রিটিশ পার্লামেন্টের প্রতিনিধির সাথে আলাপ আলোচনার মাধ্যমে, সেমিনারের মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রাকে একধাপ এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। আমি আপনাকে সব কাজের মধ্যে পক্ষে বিপক্ষে মত থাকতে পারে, তবে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আজকে যারা আমরা ইউকে বসবাস করি, প্রতি বছর অক্সফোর্ড, ক্যামব্রিজ, এলএসি, লন্ডন ইকোনমিক স্কুল থেকে আমাদের ছেলেমেয়েরা প্রায় 5,000 স্টুডেন্ট প্রতি বছর উচ্চ শিক্ষা সুশিক্ষিত হচ্ছে। এই ট্রেন্ডটাও কিন্তু প্রবাসীদের, এই প্রবাসীরা কিন্তু তাদের বাচ্চা ছেলেমেয়েদেরকে নিয়ে যে পর্যায়ে আমরা অগ্রসর হচ্ছি, তাতে আপনি বাংলাদেশ থেকে প্রবাসের প্রতি আপনার নানান পজিটিভ সাইনও থাকবে। আমি একটু এবার যেতে চাই, জি আপনাকে একটু থামাতে হচ্ছে, আমি একটু যেতে চাই আমাদের আজকে যিনি আরেকজন গেস্ট আছেন মোহাম্মদ আলী হোসেন, আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে এবং ফ্রান্স সংঘর্ষ সংগঠনের আপনি একজন অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে কাজ করছেন, তো সেই জায়গা থেকে আপনার কাছেও যদি আমি একই প্রশ্ন রাখি যে এবং এই যে বাংলাদেশি কমিউনিটি, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামায়াত ইসলামীর যে বহির্বিশ্বে যে শাখাগুলো আছে, আসলে এই শাখাগুলার প্রয়োজনীয়তা ঠিক আপনি কিভাবে দেখছেন, কিভাবে মূল্যায়ন করবেন? বর্জ্যেষ্ঠ এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক সাহেব ভাইও মানে এই বক্তব্যটা যে বক্তব্যটা দিয়েছেন, আসলে আমিও ওনার সাথে একমত পোষণ করি। আপনি দেখেন যে বাংলাদেশ আওয়ামী লীগ যে ইতিহাস, ঐতিহ্য এবং বঙ্গবন্ধুর আদর্শগুলা সংগঠন, এবং বিশেষ করে প্রবাসের অনেক ভূমিকা আছে, যেটা হলো লুৎফর রহমান সাহেদ ভাই উনি বলে দিয়েছেন, এবং বিশেষ করে ইউরোপ বা ফ্রান্স, আমাদের ফ্রান্সের যে পলিটিক্যাল যে বর্তমান অবস্থাটা এবং ইউরোপের সেম থিওরিতেই মানে এই বাংলাদেশের পলিটিক্যালটা মানে সবাই ধারণ করে, আর যারাই বিশেষ করে বাংলাদেশ থেকে অনেক ছাত্র নেতারা রাজনীতি করে এখানে এসেছেন এবং বিশেষ করে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করেন, এবং অন্য দলের বিষয়টা হলো যে আমরা আসলে সবাই প্রবাসীরা যারা মানে চাই বাংলাদেশটা ভালো থাক সব সময়, এটা আমাদের আমাদের কিন্তু সব সময় আত্মা থাকে বাংলাদেশের মানুষের প্রতি, বাংলাদেশ যদি ভালো থাকে তো আমরা ভালো থাকবো, কারণ বাংলাদেশে যারা আছে উনারা কিন্তু এতটুকু বাংলাদেশ সম্বন্ধে হয়তো আন্তরিক ঠিক আছে, তারপরেও কিন্তু প্রবাসীরা কিন্তু মানে অন্যরকম একটা চিন্তা ভাবনা, এবং বাংলাদেশের যদি কোনো একটা ব্যাঘাত ঘটে, বাংলাদেশের যদি কোনো একটা দুঃসংবাদ হয়, তাহলে আমাদের জন্য এই যে গত করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশের জন্য সবাই কিন্তু খুবই একটা চিন্তা ভাবনা এবং চিন্তা মানে মানুষ ছিল। যে আমি মনে করি যেটা প্রবাসের রাজনীতি আমরা যারা মানে আওয়ামী লীগ করি, ছাত্রলীগ, যারা যুবলীগ, আমার যে অঙ্গ সংগঠনের এবং এই মাননীয় প্রধানমন্ত্রী, যারা দলীয় নেত্রী যদি আমাদের মানে প্রবাসে আসেন, আমরা কিন্তু সবাই কিন্তু উনাকে আমরা বরণ করি, এবং বিশেষ করে প্রবাস থেকে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অনেক রাজনৈতিক কর্মকাণ্ড কিন্তু বিকশিত হয় এবং কর্মকাণ্ড গুলা কিন্তু সহযোগিতা করে। যেটা মনে করেন আজকে গত কয়েকদিন আগে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এখানে এসেছিলেন, পররাষ্ট্রমন্ত্রী আসার পরে আমি প্রথম প্রথম দেখলাম যে এই যে ইউরোপের ফ্রান্সে, আমি যদিও আমি একটা অনুষ্ঠান করেছিলাম উনাকে একটা সংবর্ধনা, যে আরো অনেক মানে পররাষ্ট্রমন্ত্রী এসেছেন, কিন্তু এইভাবে ফ্রান্সের মানে গভর্নমেন্ট কিন্তু ডিরেক্টলি মানে প্রোটোকল দেয় নাই, কিন্তু উনাকে মানে ডিরেক্টলি প্রোটোকল দিছে, কারণ উনি স্থায়ী প্রতিনিধি ছিলেন জাতিসংঘের এজন্য। তাহলে বোঝা গেল কি যে আমাদের বাংলাদেশে যারা রাজনীতি এবং এখন যে বর্তমানে যারা অনেক প্রবাসী নেতারা আছেন বাংলাদেশে গিয়ে কিন্তু
এমপি আছেন এবং মন্ত্রিত্বর দায়িত্ব পালন করেন, এবং বিগত দিনও সেই মনে করেন বিএনপি বলেন আর জাতীয় পার্টি বলেন আওয়ামী লীগ বলেন, উনারা কিন্তু রাজনীতি করে বাংলাদেশে কিন্তু অনেকেই কিন্তু জনপ্রতিনিধি হয়েছেন। তা আমি মনে করি যেটা যে আপনাকে আমাকে একটু থামাতে হচ্ছে, আমার সময় বলে দিচ্ছে যে একেবারেই আমরা প্রোগ্রামের শেষ প্রান্তে চলে এসেছি। তো আমি এখন একটু এবার যেতে চাই আমাদের দাতু মোহাম্মদ ইবাদত হোসেন, আপনার কাছে জানতে চাইবো যে আমরা জানি যে মালয়েশিয়ান গভর্নমেন্ট মালয়েশিয়ার বাইরে বিশ্বে তিনজন লোককে দাতু এই উপাধিটা দিয়েছে, তার মধ্যে আপনি বাংলাদেশ হিসেবে আপনি একজন লোক। তো এটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটা গৌরবের এবং সম্মানের। এই জায়গা থেকে আপনার অনুভূতি জানবো, এবং সেই সাথে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশীদের উদ্দেশ্যে আপনার কথা আমরা শুনবো একেবারে শেষ জায়গা থেকে শেষ বক্তব্য। যে আপনার ফোনটা সম্ভবত মিউট করা, আপনি একটু আনমিউট করে কথা বলুন প্লিজ। ধন্যবাদ, সরি, আমি আসলে আমার বিজনেস বেসটা বাংলাদেশ এবং মালয়েশিয়া। দীর্ঘদিন ধরে আমি মালয়েশিয়ার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক এবং মালয়েশিয়াতে আমার সামাজিক সংগঠন বলেন আর মালয়েশিয়ার গভর্নমেন্টের মালয়েশিয়া সরকারি ভাবে যে সামাজিক প্রোগ্রামগুলো থাকে সেখানে আমি দীর্ঘদিন ধরে কন্ট্রিবিউট করে আসছি বা আমি তাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সেখান থেকে একটা সামাজিক কন্ট্রিবিউশন করার জন্য মালয়েশিয়ান সরকার আমাকে এই উপাধিটা দিয়েছেন। আর এটা বেসিক্যালি এই উপাধিটা হচ্ছে হলো মালয়েশিয়ান নাগরিকদের জন্য, মালয়েশিয়ার যারা মালয়েশিয়ার নাগরিক তাদের জন্য। বাট মালয়েশিয়ার নাগরিকদের বাহিরে 2013-14 শাহরুখ খান ইন্ডিয়া থেকে, চায়না থেকে পেয়েছেন জ্যাকি চ্যাং, আর 2015-তে মালয়েশিয়ার নাগরিকদের বাহিরে আমাকে বাংলাদেশ থেকে প্রথম আমাকে এই একটা রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করেন। আমি বেসিক্যালি এটা আমি মনে করি এটা আমার যারা মালয়েশিয়াতে আছেন, মালয়েশিয়াতে যারা ওয়ার্কার আছেন, মালয়েশিয়াতে যারা প্রবাসী আছে তাদের উদ্দেশ্যে আমি এটাও বলতে চাই, এটা কন্ট্রিবিউশন বলেন আর আমার এই উপাধিটা বলেন আমি তাদের জন্য উৎসর্গ করেছি। এবং যেদিন আমি এই উপাধিটা পেয়েছি সেদিনই আমি বলছি আমি মালয়েশিয়ার যারা ওয়ার্কার আছে তাদের জন্য আমি উৎসর্গ করে দিলাম এটা। আর আমি যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ, যতদিন মালয়েশিয়াতে আমি থাকবো আর এই সেক্টর যতদিন থাকবো, মালয়েশিয়াতে যত ওয়ার্কার আছে সবার সঙ্গে এবং সবার ভালো মন্দ সব সময় আমি তাদের সঙ্গে আছি এবং ভবিষ্যতেও থাকবো, এটা আমার সংকল্প। কারণ মালয়েশিয়ার ওয়ার্কারদের দিয়েই আজ আমি এই জায়গায় আমি দাতো এবং দাতো হিসেবে পরিচিতি লাভ করেছি। আপনাদেরকে ধন্যবাদ। এর বাইরে যদি কিছু জানতে চান তাহলে আপনি বলতে পারেন, কারণ আমার আমার এই উৎসাহ আমার এই দাতো উপাধিটা অস্বীকার করেছে মালয়েশিয়ার সরকার। আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আপনি একজন প্রবাসী হিসেবে বাংলাদেশ সরকারের কাছে কোনো চাওয়া কোনো দাবি আপনার আছে কি? আমি বাংলাদেশ সরকারে বেসিক্যালি সরকারের লোকই তো আমাদের আমার সঙ্গে আছে, আমি আসলে সরকারি লোক না, তারপরে আমি বাংলাদেশ সরকারের প্রতিনিধি তো আমাদের সঙ্গে আছেন, এনরা যদি একটু প্রতিবাদ করতেন তাহলে আমি অনেক খুশি হতাম। আর আমি যেহেতু টুঙ্গি পড়ার সন্তান আমি সরকারের সঙ্গে নেই, বাট আমি যেহেতু আমার গোপালগঞ্জ টুঙ্গি পড়ার সন্তান হিসেবে আমি বাংলাদেশ সরকারকে বলবো যে প্রবাসীদের দাবি দেওয়া ব্যাপারে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে, আমাদের অন্য মন্ত্রণালয় যে সেক্টর গুলো প্রবাসীদের নিয়ে কাজ করেন, প্রবাসীদের ভালো মন্দ যেন তারা একটু বিচার বিবেচনা করেন। ভবিষ্যতে যারা বিদেশে যাবেন বা বিদেশে ওয়ার্কার হিসেবে যাবেন তাদের ব্যাপারে যেন নমনীয় হন, এবং আমাদের সেক্টরে ম্যানপাওয়ার সেক্টরে কিছু রাঘববলরা বসে আছে, কিছু দুর্নীতিপরায়ণ লোক আছে, তাদের এই রাহুগ্রাস থেকে যেন ম্যানপাওয়ার সেক্টরটাকে বাংলাদেশ সরকার মুক্ত করেন এই এই আশা আমি ব্যক্ত করতে পারি। আপনাকে ধন্যবাদ। আমরা এবার যেতে চাই লুৎফর রহমান সাহেব আপনার কাছে একেবারে আজকে শেষ জায়গা থেকে আপনার কাছে প্রশ্ন, যে বাংলাদেশের আলো বাতাসে বেড়ে ওঠা একজন লুৎফর রহমান সাহেব এখন লন্ডনে বসবাস করছেন, তো সেই জায়গা থেকে যখন বাংলাদেশের আলো বাতাসকে মনে পড়ে তখন আসলে ঠিক কি করেন, আর আজকের এই প্রোগ্রামের উদ্দেশ্যে আপনার শেষ বক্তব্য কি? প্রবাসীর কথা থেকে অনেক কিছু প্রবাসীদের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি
আপনি নিশ্চয় জানেন লর্ড ক্লাইভরা কিন্তু ভারতবর্ষে গিয়েছিল ব্যবসার জন্য, তারপরে কিন্তু ওরা কিন্তু আমাদের দেশ দখল করে ফেলছিল। আমরা বিদেশে দীর্ঘদিন ধরে আমরা প্রবাসে থাকি, আমরা কিন্তু তাদের দেশে রুজি রোজগার করি এবং আমাদের অর্থনৈতিক আয়ের একটা অংশ বাংলাদেশে আমরা প্রেরণ করি, বাংলাদেশকে আমাদের প্রিয় মাতৃভূমি। আমরা কিন্তু অত্যন্ত মর্যাদার সাথে লন্ডনে ইউকেতে আমরা বসবাস করি। এই বর্তমান সরকার প্রবাসীদেরকে সহযোগিতা করে, আমরা কিন্তু একটা জিনিস মনে করে দিতে চাচ্ছি আপনার, আমরা প্রতিদিন প্রবাসী হচ্ছি একজন বাংলাদেশের এম্বাসিডর মতো আমরা হয়ে কাজ করি। যখন বাংলাদেশের কোনো সুখ দুঃখ হয়, ঝড় বৃষ্টি করা হয়, তখন কিন্তু আমরা বাংলাদেশের পাশে দাঁড়াই। মাননীয় প্রধানমন্ত্রী আপনার প্রোগ্রামের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে আমি ধন্যবাদ দিই। বিশেষ করে আমাদের বিমানের ফ্লাইট নিয়ে উনি অত্যন্ত সফলভাবে আমাদের দাবি নিয়ে কথা বলেছেন। তখন এই ফ্লাইটটা কিন্তু আমরা সচরাচর একটা পর্যায়ে ব্যতিক্রম ঘটাতে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার পরে আমরা উপকৃত হয়েছি। আমার আজকের এই আমার প্যানেলের সাথে আমার প্রিয় দুজন ব্যক্তি আলী হোসেন তার সাথে মোহাম্মদ এমদাদ হোসেন যে কথাগুলো বলেছে, আমাদের প্রবাসীদের পক্ষ থেকে এই কথাগুলো বলেছে, এই আমরা আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আমি এই বক্তব্য দিতে চাচ্ছি। যারা আমরা প্রবাসে আছি অথবা যারা প্রবাসী নিয়ে বাংলাদেশের অর্থনীতিকে আমরা স্বপ্ন দেখি বাংলাদেশকে সামনে দেওয়ার জন্য, আমরা সবসময় নির্দিতে নিজের নিজের কষ্ট স্বীকার করেও প্রবাসীর থেকে রুটি রোজগার করে আমাদের আত্মীয় স্বজনের পাশে দাঁড়াই এবং আপনার প্রোগ্রামের মাধ্যমে সকল সকল প্রবাসীর পক্ষ থেকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির সাথে আমরা একাত্মতা ঘোষণা করতেছি এবং এই সরকার যেন আমাদের প্রবাসীদেরকে মূল্যায়ন করে এবং প্রবাসীরা যেন বাংলাদেশে গিয়ে তার নিজ গন্তব্যে যেন সসম্মানে আবারও ফিরে আসে, তখন কিন্তু বাংলাদেশের ইকোনমিক ট্রেন্ডটা কিন্তু অব্যাহত থাকবে। এটা আমাদের স্বপ্ন এবং আমাদের আমাদেরকে যদি এই সরকার সহযোগিতা করে আমাদের ছেলেমেয়েরা যারা এদেশে বড় হচ্ছে অথবা আমাদের পরের পরের প্রজন্ম যারা এখানে আর্থসামাজিক ভাবে এস্টাবলিশ হচ্ছে তারাও কিন্তু ট্রেন্ড হিসাবে বাংলাদেশে যাবে, তখন বাংলাদেশ অর্থনৈতিক ভাবে বাংলাদেশ সরকার মানে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে বাংলাদেশিদের উদ্দেশ্যে আপনার শেষ বক্তব্য কি? আসলে অনুষ্ঠানটি শেষ হয়ে যাবে, তারপরও আমি আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ জানাই আজকের এই কলা কৌশলী যারা এই অনুষ্ঠানটি পরিচালনা করেছেন তাদেরকে, এবং বিশেষ করে আজকে এই অনুষ্ঠানে আমাদের দুজন মহান ব্যক্তি যুক্তরাজ্য আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক লুৎফর রহমান সায়েদ ভাই এবং এখানে আজকে এই আমাদের দাতু এবাদত ভাই, আসলে খুব সুন্দর চুলচুলা বিশ্লেষণ করেছেন এবং সুন্দরভাবে উনি আমাদের এই যে বিজনেসের বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। আমি আজকে এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য আমি আবারও আপনাদেরকে এবং প্রবাসের কথা অনুষ্ঠানের পরিচালক বৃন্দদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আজকে এই যে বর্তমান আমি একটি কথা বলি যে গত এই করোনা ভাইরাসের সময় বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রত্যেকটা দেশে প্রত্যেকটা কান্ট্রিতে কিন্তু একটি টাকা মানে নির্ধারণ করে দেওয়া হয়েছিল বাংলাদেশ এম্বাসির মাধ্যমে। তো এই এম্বাসি মানে আমাদের ফ্রান্সের এম্বাসিতে 20 লক্ষ টাকা আসছিল, তারপরে এখান থেকে ডিস্ট্রিবিউশন করা হয়েছে। আমি আমরাও ছিলাম এইখানে, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আসলে একজন জনদরদী নেতা। এটা মানে এই যে করোনা ভাইরাসের এত কঠিন পরিস্থিতিতেও দেখেন ফ্রান্সের মতো জায়গাতে আসলে 20 লক্ষ টাকা কিছু না, তারপরেও এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এই টাকাটা মানে দেওয়া হয়েছে। এবং বিশেষ করে এখানেও আমাদের এই ইফতেখার আহমদ অদুদ ভাই করে আমাদের জালালাবাদের সেক্রেটারি, উনি সেক্রেটারি ছিলেন বাহরাইনের, উনি মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণ করার পরে কিন্তু এই 3,500 ইউরো বাংলাদেশের 3,500,000 টাকা দেওয়া হয়েছিল এবং আরো অনেক লাশের বিষয়ে 500 ইউরো করে বাংলাদেশের প্রায় 50,000 করে দেওয়া হয়েছিল। মানে যে কথাটা বলছি এই কারণে, কারণ এইগুলা অনেক দিন মানে জানা দরকার আমাদের সবার। এই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানে এই যে প্রবাসের যে এই বাংলাদেশ থেকে প্রবাসীদের যে বিষয়টা নিয়ে যে উনি একটা চিন্তা ভাবনা এবং উনার যে একটা চিন্তা ছিল এবং এই যে মানে মায়া মহব্বত ছিল, এটা কিন্তু উনি মানবতার মা হিসাবে মানবতার জননের মানে দেশরত্ন হিসাবে আমাকে আমার ঘড়ি বলছে যে আসলে যেতে হবে,
কারণ আপনার আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি লুৎফর রহমান সাইদ, ধন্যবাদ জানাচ্ছি দাতু মোহাম্মদ ইবাদত হোসেন, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি জনাব আলী হোসেন আপনাকে আজকের এই আয়োজনে যোগ দেওয়ার জন্য এবং আপনাদের মূল্যবান মতামত এবং আসলে মূল্যবান কথা বলার বলার জন্য। সুপ্রদর্শক সময় হলো বিদায় নেওয়ার, বিদায় নিচ্ছি আপনাদের সাথে। এতক্ষণ আমি ছিলাম মুজাহিদুল ইসলাম শিমুল, আবার আগামীকাল ঠিক এই সময়ে অন্য কোনো প্রবাসীদের সাথে প্রবাসের কথার এই আয়োজনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ।